আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো দুটো এমন স্কলারশিপ যেখান থেকে ম্যাক্সিমাম চান্সেস থাকে দ্যাট তোমরা স্কলারশিপ থেকে টাকাটা কিন্তু পাবে। আমরা সকলেই জানি দ্যাট মার্কেটে প্রচুর পরিমাণে প্রাইভেট স্কলারশিপস রয়েছে, বাট প্রত্যেকটা প্রাইভেট স্কলারশিপই যে তোমাকে টাকা দেবে তার কোনো গ্যারেন্টি নেই। তো আজকের এই ভিডিওতে আমি একটা কম্বাইন্ড স্কলারশিপ ভিডিও বানাচ্ছি যেখানে থাকবে একটা সরকারি স্কলারশিপ এবং আরেকটা সেটা হচ্ছে গিয়ে প্রাইভেট স্কলারশিপ। তো কন্টিনিউ করতে থাকো, পুরো ভিডিওটার সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আমি বলবো, কীভাবে কবে থেকে আবেদন করবে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো বিনা স্কিপ করে। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো দ্য সায়েন্স ওয়ার্ল্ড। তো চলো গাইস ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি তোমাদের সকলকে ভিডিওটি শুরু হওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিয়ে আমার পাশে থাকো। সো নাম্বার ওয়ান সেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট স্কলারশিপ অর্থাৎ সরকারি স্কলারশিপ, সেটাকে নিয়ে আমি তোমাদের সকলকে বলবো এবং সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, এটা ছাড়া আর কোনো কথা হবে না, সেটা হচ্ছে গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এটা অনেকেই জানে এবং যারা জানে না তাদের জন্য বলে রাখি যে আগের ভিডিওতে আমি তোমাদেরকে অলরেডি এর জন্য একটা ছোটোখাটো ডিটেলস দিয়ে দিয়েছি, সেটা চাইলে তোমরা দেখতে পারো, ডিসক্রিপশনে তার লিঙ্ক থাকবে। তাছাড়াও তোমাদেরকে বলে রেখে দেওয়া ভালো, এখান থেকে তোমরা আপ টু 60,000 রুপিস পর্যন্ত পার ইয়ার পেতে পারো। এর পাশাপাশি বলে রাখা ভালো যে Svmcm স্কলারশিপের জন্য তোমাদেরকে মাত্র 60% নাম্বার থাকা লাগবে প্রিভিয়াস ইয়ার ক্লাসে, এর বেশি খুব একটা কিছু লাগে না। এখানে কোনো রিলিজিয়ান অর্থাৎ জেনারেল কাস্ট, মাইনরিটি, এসটি, এসসি, ওবিসি সকলেই এখান থেকে আবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই। এইবারে যদি প্রশ্ন উঠে দেয় এই স্কলারশিপটার থেকে কত পার্সেন্ট চান্সেস থেকে থাকে দ্যাট আমি স্কলারশিপটা পাবো কিনা, অর্থাৎ এই টাকাটা পাওয়ার চান্সেস কতখানি, তো সেক্ষেত্রে তোমাদের সকলকে বলে রাখা ভালো, যদি তোমাদের ডিটেলস ঠিক থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক থাকে, অ্যাপ্লিকেশন বা ফর্মের যদি সম্পূর্ণ ডিটেলসগুলোও ঠিক থাকে, সেক্ষেত্রে তোমাদের এখান থেকে কিন্তু স্কলারশিপটা পেয়ে যাওয়ার চান্স 100% থাকছে। হ্যাঁ কিছুটা সময় লাগতে পারে, বাট হ্যাঁ একটা সময় পরে ঠিক তোমরা এই টাকাটা পেয়ে যাবে। তো এই রইল আজকের ভিডিওর প্রথম স্কলারশিপ, এবং যদি তোমরা এই স্কলারশিপটার রেটিং জানতে চাও তো সেক্ষেত্রে বলে রাখি 10 out of 10, কারণ এর থেকে বেস্ট স্কলারশিপ আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতেই পারে না। সেকেন্ড স্কলারশিপ এটা হচ্ছে গিয়ে একটা প্রাইভেট স্কলারশিপ, এবং এই প্রাইভেট স্কলারশিপটা খুবই পপুলার এবং এই একমাত্র স্কলারশিপ প্রাইভেটের থেকে যে কিনা 70-80 বা কখনো কখনো 90% ছাত্রছাত্রীকেও কিন্তু টাকা দিয়ে দেয়, যেখানে অন্যান্য প্রাইভেট স্কলারশিপগুলো 25-30% ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে কিন্তু টাকা দিয়ে থাকে। সেক্ষেত্রে একটা অনেক হিউজ পরিমাণে স্টুডেন্টদেরকে টাকা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপটাকে পছন্দ করে। অ্যাজ আ স্টুডেন্ট আমিও টাকা পেয়েছি এবং আমারও কয়েকটা ক্লাসমেট কিন্তু টাটা স্কলারশিপ থেকে টাকা পেয়েছে। যেহেতু এটা একটা প্রাইভেট স্কলারশিপ তাই প্রত্যেকেই কিন্তু টাকা পাবে না, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যদি তুমি না পেয়ে থাকো এই বছর ট্রাই করতে পারো, মেবি তুমিও পেয়ে যেতে পারো। মেনলি টাটা স্কলারশিপটা টাটা ফাউন্ডেশন থেকে এসেছে এবং রতন টাটার তরফ থেকে কিন্তু এই স্কলারশিপটাকে প্রোভাইড করিয়ে দেওয়া হয় স্টুডেন্টসদের জন্য। এক্ষেত্রে তেমন একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই, তোমরা ইন্ডিয়াতে থেকে যে কোনো ধরনের পড়াশোনা করলেই কিন্তু তোমরা এই স্কলারশিপটাকে পেয়ে যেতে পারো। আপ টু 50,000 rupees পর্যন্ত তোমরা পেতে পারো। একসময় এই স্কলারশিপটাই 80,000 টাকা পর্যন্ত দেওয়া যেত, কিন্তু বর্তমানে এটা 50,000 করে দেওয়া হয়েছে। যদি বলি কবে থেকে আবেদন করা শুরু হবে, সেক্ষেত্রে বলে রাখি এই স্কলারশিপটাকে আবেদন করতে গেলে তোমাদেরকে এখনও প্রায় 7-8 মাস পর্যন্ত ওয়েট করতে হতে পারে, বাট এর জন্য কিছু ডিটেলস তোমাদেরকে আমি দিয়েছি অলরেডি একটা ভিডিওতে, তো তার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে রাখছি। ডিটেলস আলোচনা করেছি টাটা স্কলারশিপের ব্যাপারে, সেই ভিডিওটাকে অবশ্যই একবার দেখে নাও, সেখানে আমি ডকুমেন্টস থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবটাই কিন্তু কভার করেছি। সেক্ষেত্রে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলোকে আগে থেকে রেডি করতে পারো, কারণ অ্যাপ্লাই যখন তুমি প্রথমের দিকে করবে সেক্ষেত্রে টাকা পেয়ে যাওয়ার চান্সেস কিন্তু আরও বেড়ে যায়। তো এই রইল আমাদের আজকে সেকেন্ড স্কলারশিপ। তো এই স্কলারশিপটাকে যদি আমাকে রেটিং করতে হয় তাহলে 8 out of 10 আমি দিচ্ছি, যেহেতু এই স্কলারশিপটা সকলকেই টাকা দেয় না, অ্যান্ড অ্যামাউন্টটাও ফার্স্টের থেকে একটু কম রয়েছে। তো এই রইল আজকের কমপ্লিট ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর হ্যাঁ, আমি টোটালও 5টা স্কলারশিপের ব্যাপারে আলোচনা করেছি, টপ 5 প্রাইভেট স্কলারশিপস ইন ইন্ডিয়া, তো সেক্ষেত্রে তোমরা সেটাও পেয়ে যাবে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে, যদি চাও তাহলে দেখতে পারো। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এবং আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।